এনআরসির সম্পূর্ণ খসড়া প্রকাশের পিছতে শহীদ ন্যাসত আনন্দর বন্যা। মিঠাই খয় আনন্দ উৎসব উদযাপন সদ অসম ছাত্র ডিব্রুগড়ত ছাত্র সন্থার কার্যালয়তো আবতরিয়া বিহু। বিভিন্ন ঘাত প্রতিঘাত আন্দোলন আর আত্মবলিদান, লগতে চারি দশক জোড়া প্রতীক্ষা, আর তার পিছত আহিল সেই প্রাপ্তির মুহূর্ত। আর সেয়ে এতিয়া এনেদরেই আনন্দত মতলীয়া হয়ে পড়ল সদ অসম ছাত্র সন্থার বিষয়ববীয়া সকল। হয় এনআরসির সম্পূর্ণ খসড়া প্রকাশের অসম আন্দোলনের 855 শহীদের বলিদানে পালে উচিত প্রতিদান। এনআরসির সম্পূর্ণ খসড়াত জল জল পট পটক প্রমাণ হল অসমৰ বিদেশী প্রব্রজনকারীর ভয়াবহ ছবিখন। সেয়ে এনআরসির সম্পূর্ণ খসড়া প্রকাশক লৈ সন্তুষ্টি প্রকাশ করলে সদ অসম ছাত্র সন্থাই। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, আর এই মুহূর্তটা আমি পুনপ্রথমে অসম আন্দোলনের জাতীয় শহীদসকলের প্রতি আমি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাইছো। শহীদের পরিয়ালবর্গক আমি শ্রদ্ধা জানাইছো। নির্যাতিত ব্যক্তি আর অসমৰ সমূহ জনসাধারণক আমি শ্রদ্ধা জ্ঞাপন করছো, কারণ জাতীয় শহীদসকলের চরম ত্যাগ, নির্যাতিত ব্যক্তিসকলের ত্যাগ, অসমৰ জনসাধারণের ত্যাগের পিছত যা 38টা বছরিয়া দীঘলিয়া সংগ্রামের পিছত আজি চূড়ান্ত খসড়া রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর প্রকাশ পাইছে। এনেদরে শহীদ ন্যাসত দেখা গল সদ অসম ছাত্র সন্থার প্রাক্তন বিষয়ববীয়া সকলের ভিড়। মানে এই বহুদিনের আজি 51-ৰ পিছত বহুত যুদ্ধ করে এখন করা হয়েছে, থ্যাংকস টু সুপ্রিম কোর্ট হেয়ার কারণে হওয়ার কারণে আমি থ্যাংকস। এয়া ডিব্রুগড় জেলা ছাত্র সন্থার কার্যালয়ের দৃশ্য। এনআরসির সম্পূর্ণ খসড়া প্রকাশের পিছতে এনেদরে ডিব্রুগড় জেলা ছাত্র সন্থার কার্যালয়ত দেখা গল আবতরিয়া বিহু। এয়া গোলাঘাটের দৃশ্য। একে আনন্দময় পরিবেশ গোলাঘাট জেলা ছাত্র সন্থার কার্যালয়তো। সেকা নলবাড়ীকে আদি করে রাজ্যের বিভিন্ন প্রান্ত এনআরসির সম্পূর্ণ খসড়া প্রকাশের পিছতে সদ অসম ছাত্র সন্থায় এনেদরেই ব্যাপক আনন্দ উৎসব উদযাপন করা পরিলক্ষিত হয়। ক্যামেরা পার্সন অনুপার মনোজর সহ বলেন ভট্টাচার্য আর ভাস্কর হাজরিকার সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।